আজকে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা কথা, সেটা হচ্ছে এই কোভিডের চিকিৎসা নিয়ে সরাসরি কেউ বলছেন না ডাক্তারবাবুরা, কারণ কিছু আইনগত ব্যাপার আছে। যদি পাবলিক জেনে যায় ডাক্তারিটা, তাহলে পাবলিকের নিজেরাই হয়তো বেড়ে ওস্তাদি শুরু করবে, যেটা আমাদের দেশে খুবই সমস্যা, অল্পবিদ্যা ভয়ঙ্কর। কিন্তু কিছুদিন আগেও দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা গ্রামে গ্রামান্তরে আরএমপি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ আমরা কোয়াক ডাক্তার বলি, তাঁরাও ট্রিটমেন্টে তাঁদের কাজে লাগাতে হবে। এবং আমরা দেখছি আশাকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন, কারুর আরটিপিসিআর পজিটিভ হলে খবর রাখছেন, এটা আমরা দেখছি। অতএব আমার মনে হয় বিশেষ করে আরএমপিদের উদ্দেশ্যে বলা, এবং যেটা মানুষ জানলে ট্রিটমেন্টের সুবিধা হবে, এবং যে হারে বেড়েছে, হেন পাড়া নেই হেন জায়গা নেই যেখানে কোভিড হচ্ছে না, এবং মানুষ এতটা ভয়ার্ত, সেই জন্যে আমি ট্রিটমেন্টের পারপাসটা একটু বলছি। এবং অবশ্যই বলছি, পারলে, সামর্থ্য থাকলে, পরিস্থিতি বুঝলে অবশ্যই অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চলা উচিত, এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রের যা যা নিয়ম মানছে বলছেন সেগুলো মেনে চলেই চিকিৎসার ব্যবস্থাটার কথা একটু বলবো। প্রথম তো লক্ষণের কথা বলি কোভিডে। জ্বর হচ্ছে ম্যাক্সিমাম লক্ষণ, গলা ব্যথা, খুক খুক করছে, একটু কাশি প্রথম দিকে, তারপরে যেন দু তিন দিন পর থেকে জিভের স্বাদ চলে যাচ্ছে, যেন গন্ধ চলে যাচ্ছে, প্রচণ্ড দুর্বল লাগছে, এবং শেষমেশ যেটা শ্বাসকষ্ট, খুব ভয়ের জিনিস যেটা শ্বাসকষ্ট, কোভিড নিউমোনিয়া, এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ। তা তখন আমরা কী বলছি? আমার তো মনে হয় এখন ঘরে ঘরে যখনই এই ধরনের লক্ষণ হচ্ছে তখনই আরটিপিসিআর টেস্ট করা উচিত, নিদেন পক্ষে অ্যান্টিজেন টেস্ট। অ্যান্টিজেন পজিটিভ পজিটিভ, কিন্তু অ্যান্টিজেন নেগেটিভ, যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বলা হয়, সেটা নেগেটিভ মানে কিন্তু কোভিড হয়নি কথা বলা যাবে না। কনফার্ম করতে গেলে আরটিপিসিআর করতে হবে। আরটিপিসিআর নেগেটিভ মানেও কিন্তু এরম ভাবার কারণ নেই, আরটিপিসিআর নেগেটিভ মানে আপনার কোভিড হয়নি, কারণ আমার কাছেই যে থাকে বুবাই, তার দুবারে আরটিপিসিআর নেগেটিভ হয়ে, তিনবারে এবার আরটিপিসিআর পজিটিভ হয়েছে। যাই হোক, এবার আমি ধরে নিলাম আপনার কোভিড টেস্ট পজিটিভ হলো, আরটিপিসিআর পজিটিভ হলো। এবার কখন কীভাবে ডাক্তারিটা হবে সে বিষয়ে আমি আসছি। প্রথম কথা বলি, সেটা হচ্ছে মূল যেই কোভিড পজিটিভ হলো, মূল ট্রিটমেন্টের কিন্তু আইভারমেকটিন বলে, প্রথমে এটা ক্রিমির ওষুধ হিসাবে বাজারে এসেছিলো, আইভারমেকটিন 12 মিলিগ্রাম, 6 আর 12 হয়, 12 করে দিনে একটা, কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 3 দিন খেতে বলছেন। ডক্সিসাইক্লিন বলে একটি ওষুধ আছে 100 মিলিগ্রামের, দিনে 2 করে, কেউ 5 দিন, 7 দিন, কেউ 10 দিন দিচ্ছেন। জিঙ্ক খেতে পারেন, জিঙ্ক ZN ট্যাবলেট অনেক দামে বাজারে পাওয়া যায়। ভিটামিন সি খেতে পারেন, এবং স্বাভাবিক খাওয়া দাওয়া, জ্বর, মাথার যন্ত্রণা, গা হাত পার যন্ত্রণার জন্য প্যারাসিটামল খেতে পারেন। এটা কোভিড পজিটিভের প্রাথমিক ট্রিটমেন্ট, এটাই সরকারিভাবেও নির্দেশ অনুযায়ী সবাইকে এটা দেওয়া হচ্ছে। আমি পরেরটায় আসছি। এর পরের ট্রিটমেন্ট হচ্ছে কিছু জিনিস, এই পরীক্ষা, রক্তের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা টেস্ট বলা হয় সিরিয়াকটিভ প্রোটিন, সিআরপি, এগুলোকে বলা হয় ইনফ্ল্যামেটরি মার্কার। আপনার শরীরের ইনফেকশনটা, ইনফ্ল্যামেশনটা কত বেশি, কত ভাইরাস লোড বেশি হয়ে আপনার শরীরটা কত ভয়ঙ্কর রকম জখম করছে, সেটা বোঝার জন্যে আমরা তিনটে পরীক্ষার উপর গুরুত্ব দিই। সিআরপি বলা হয়, একটা ডিডাইমার বলা হয়, একটা সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। তার মধ্যে একটা আছে নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও। সিআরপি যে নর্ম্যাল ভ্যালু পাশে লেখা থাকে, তার মোর দ্যান মানে 6 টাইমস বেশি হতে হবে, আবার আপার লিমিট যে সিআরপি আছে 6, মোটামুটি তার 5 গুণ বেশি হতে পারে, প্রায় 30। ডিডাইমারের যে আপার লিমিট তার থেকে দ্বিগুণ বেশি হতে হবে, 2 গুণ। এটা একটু খরচ সাপেক্ষ পরীক্ষা, সবাইকে না করতে পারলেও সিআরপিটা করা উচিত। আর নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিওর যে রেশিওটা, তার 3.13 গুণ বেশি হতে হবে, এবং অক্সিজেন স্যাচুরেশন রুম টেম্পারেচার, রুম এয়ারে 95%-এর তলায় নামবে। এটা কিন্তু কোভিড নিউমোনিয়ার লক্ষণ,
দিস ইজ দ্য হাই টাইম যেখানে প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, স্টেরয়েড, ডেক্সামিথাসোন, প্রেডনিসোলন ইজ দ্য গেম চেঞ্জার। এটাই কিন্তু মানুষকে বাঁচাবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমি শুরুতেই স্টেরয়েড দিয়ে দিলাম এরম বিষয়টা নয়, কিন্তু তাতে ভাইরাস রেপ্লিকেশন বেড়ে যাবে, ভাইরাসের সংখ্যা বেড়ে যাবে। মাথায় রাখবেন রোগ আমার শরীরে জীবাণু ঢোকার 2-7 দিনের মধ্যে লক্ষণ শুরু হবে। লক্ষণ শুরু হওয়ার 7-10 দিন খুব ভাইটাল, কারু কারু ক্ষেত্রে আপ টু 14 ডেজ, 14 দিন পর্যন্ত। 7-10 দিন কিন্তু যা কিছু খারাপ হওয়ার লক্ষণ দেখা যায়। এবং এখানে ওই যে আগেও আমি একটা ভিডিও বলেছিলাম, সাইটোকাইনেটিক স্টর্ম অর্থাৎ এই ইনফ্ল্যামেটরি মার্কারগুলো প্রচুর বেড়ে যায়, তখন কিন্তু যদি টাইমলি স্টেরয়েড যোগ না করা হয় তাহলে কিন্তু বিরাট ক্ষতি হবে। সেটা ইভেন বাড়িতে থেকেও ডাক্তারবাবুর পরামর্শে ইনফ্ল্যামেটরি মার্কার বাড়ালে নিউমোনিয়া আবার শুরু হলে লক্ষণগুলো কী করে বুঝবেন? যার জ্বর ছেড়ে গেছিলো আবার জ্বর শুরু হচ্ছে, যার বুকটা একটু টাইট টাইট লাগছে, বুকটা যেন ব্যথা লাগছে, চেস্ট পেন হচ্ছে, একটু যেন শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন একটু যেন কমছে, দুর্বলতা বাড়ছে, এইগুলো যখন হবে 7-8 দিনের মাথায়, তখন কিন্তু ডাক্তারবাবুর পরামর্শে স্টেরয়েড অবশ্যই যোগ করা উচিত। এবং এটা অনেকেই রেকমেন্ড না করলেও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কিছু কিছু ক্ষেত্রে রেকমেন্ডেশান এসছে ইনহেল স্টেরয়েড, বুডেসোনাইড বলা হয়েছে কোনো কোনো জায়গায় 800 মাইক্রোগ্রাম দিনে দুবার। আমি যেটা ব্যবহার করেছি আমার মায়ের ক্ষেত্রে বুডেসোনাইড বা লং অ্যাক্টিং স্যালবুটামল, ওটাকে ফরমেট্রল বলে, ওইটার মেশানো কম্বিনেশান ফোরাকট বুডামেট, এই ইনহেলারগুলো প্রপারলি সরাসরি মুখে দিয়ে না, মাস্ক দিয়ে নিতে পারলে ভালো, 2-2-4 একটার সঙ্গে একটা 5-10 মিনিট গ্যাপ দিয়ে সকালে 2, বিকালে 2, মানে 400-800 আপনি মিনিমাম বুডেসোনাইড দেবেন। এখানে কোনো ক্ষতি নেই, হার্টের গণ্ডগোল, সুগার, প্রেশার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে কেউ দিতে পারে 2-2-4, এটা দেওয়া উচিত আমার মনে হয়। এর পরের ট্রিটমেন্টে আমি আসছি পরের রেটে। তাহলে প্রাথমিক এই এই করোনার রোগটাকে 3টে লেভেলে ভাগ করা হয়। লেভেল 1 যখন কোভিড পজিটিভ হলো, প্যারাসিটামল SOS, আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, ভিটামিন সি, জিঙ্ক। লেভেল 2 কখন? যখন অক্সিজেন স্যাচুরেশন রুম টেম্পারেচারে, রুম এয়ারে 95-এর তলায় নামছে, 94-এর তলায় নামছে, যাকে অক্সিজেন দিতে হচ্ছে। লেভেল 2 কেয়ার হচ্ছে অক্সিজেন দিতে হবে, ডেক্সামিথাসন বা একটা স্টেরয়েড যোগ করতে হবে, হসপিটালের গাইডেন্সে ভর্তি হলে কোথাও অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করতে হবে, এবং যদি কোমরবিডিটি থাকে, তার লিভার, কিডনি, স্পেশার এসবের সমস্যা থাকে, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের প্রচণ্ড সুগার বেড়ে যেতে পারে অথবা সুগার ফল করতে পারে, কারোর প্রেশার আছে প্রচণ্ড প্রেশার বেড়ে যেতে পারে। আমার এক বন্ধুর স্ত্রীর কোভিড পজিটিভ পাওয়া 220/110-120 প্রেশার হয়ে গেছিলো, তা প্রেশারটা হট করে পেতে পারে, এইগুলোর কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে। আর লেভেল 3 কাকে বলবে? যখন সিভিয়ার ডিজিজ, তখন বাইপ্যাপ দিতে হবে। বাইপ্যাপ মানে অক্সিজেনে কার্বন ডাইঅক্সাইড লাংসের মধ্যে জমে যাচ্ছে, সেটাকে বের করার জন্যে হাই ফ্লো নেজাল ক্যাথিটার দিয়ে হাই ফ্লো অক্সিজেন দিতে হবে। আলটিমেটলি বাইপ্যাপ হচ্ছে ভেন্টিলেশনের আগে, আলটিমেটলি ভেন্টিলেশান দিতে হতে পারে, এবং স্টেরয়েডের ডোজ ম্যাক্সিমাম বাড়াতে হতে পারে, সেটা কোথাও ভর্তি ছাড়া সম্ভব নয়, অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। ডেক্সামিথাসনের কথা বলছিলাম, ইট ইস দ্য গেম চেঞ্জার। মডারেট ডিজিজে মডারেট ডোজ কোনটা? 0.1-0.2 মিলিগ্রাম প্রতি কেজিতে শরীর বডি ওয়েটে প্রতিদিনে, মোটামুটি 6-12 মিলিগ্রাম পার ডে। সিভিয়ারের ক্ষেত্রে 12-24 মিলিগ্রাম, ডোজটা ডাবল হয়ে গেল। স্টার্ট প্রেডনিসোলন অ্যাট দ্য রাইট টাইম, ইফ ইউ স্টার্ট প্রেডনিসোলন অ্যাট দ্য রাইট টাইম, হসপিটালাইজেশন এবং ডেথকে আটকাতে পারে। তাহলে আবার ফিরে আসি পুরনো কথায়, ইনফ্ল্যামেটরি মার্কার যদি বাড়তে থাকে তার মানে লাং ড্যামেজ বাড়ছে, সেই ক্ষেত্রে পার্সিয়াল অক্সিজেন প্রেশার কমছে, এবং যখন আপনার SpO2 মানে পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশান কমছে, সেটা কিন্তু অনেক লেটে হচ্ছে, তার আগে থেকেই ওইগুলো যে লক্ষণগুলো বলছিলাম, জ্বর আসতে শুরু করলো, কাশি বাড়তে শুরু করলো, বুক চাপচাপ লাগছে, শ্বাসকষ্ট হতে শুরু করছে, এবং আমি আগেও বলেছিলাম 6 মিনিট এক্সারসাইজ করার পর 5% অক্সিজেন স্যাচুরেশান কমে যাচ্ছে, তার মানে আপনার লাং ইনভলভমেন্ট হচ্ছে, এটাই হচ্ছে হাই টাইম স্টেরয়েড যোগ করা। পরীক্ষাগুলো কী কী করা হয়?
মূলত কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয়, সিআরপি টেস্ট করা হয়, ডিডাইমার একটু কস্টলি টেস্ট করা হয়, প্রতি 48 থেকে 72 ঘন্টা মানে দুদিন থেকে তিন দিনের মাথায় করে দেখতে হয় এগুলো কতটা বাড়ছে। লিভার ফাংশন টেস্ট করা যেতে পারে, প্রয়োজন অনুযায়ী কিডনি ফাংশন টেস্ট করা যেতে পারে 48 থেকে 72 ঘন্টা অন্তর, ইসিজি করা যেতে পারে, চেস্ট এক্সরে করা যেতে পারে, এইচআরসিটি হাই রেজলিউশন সিটি স্ক্যান চেস্টের এক্সরে বুকের করা যেতে পারে, এবং তার কতগুলো কোভিড লাংয়ের কতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী তার সিভিয়ারিটি ভাগ করায় 25টা পয়েন্ট দিয়ে। এটা হচ্ছে ডাক্তারবাবুদের কাজ। কোভিড কখন আপনার কোভিড কখন খারাপ বুঝবেন, হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন, ডিফিকাল্টি ইন ব্রিদিং, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, এবং যে জ্বর ছেড়ে গেছলো আবার নতুন করে জ্বর এলো 7-8 দিনের মাথায়, প্যালপিটেশান, বুক ধরপড় করছে, পালস অক্সিমিটারে পালস রেট অনেক বেড়ে যাচ্ছে, 140-এর ওপর চলে যাচ্ছে, বুকে ব্যথা করছে, বুকে চাপচাপ ভাব লাগছে, অক্সিজেন স্যাচুরেশন 95-94 তলায় নামছে, সিআরপি নর্মাল আপার লিমিট রেঞ্জ আপার লিমিটের থেকে 5 গুণ বাড়ছে, ডিডাইমার 2 গুণ বেড়েছে, নিউট্রোফিল লিম্পোসাইড রেশিওটা 3.13 গুণ বেড়েছে। আর অক্সিজেন কীভাবে দেওয়া হয়, অনেকে জিজ্ঞেস করে আমার পেশেন্ট অক্সিজেন খুব চলছে, কেউ বলছে বাইপ্যাপে দিয়ে দিয়েছে, কেউ বলছে ভেন্টিলেশনে দিয়ে দিচ্ছে, এটা সাধারণ মানুষ জানতে পারলে ভালো। নেজাল ক্যানুলা, যদি প্লেন ফিরে আসি, অক্সিজেন কীভাবে দেওয়া হয়, যদি নেজাল ক্যানিউলা যেটা শুধু নাকের টিউব দিয়ে দেওয়া হয়, অনেক সময় নাক ব্লকও থাকে সর্দি কাশিতে, 2 থেকে 6 লিটার প্রতি মিনিটে অক্সিজেন দেওয়া যায় নেজাল ক্যানুলা। ফেস মাস্ক দিয়ে, মুখে মাস্ক দিয়ে যে অক্সিজেন দেওয়া যায় সেটা 6-10 লিটার পার মিনিটে অক্সিজেন দেওয়া যায়। আরেকটা সিস্টেম আছে, ওটাকে বলে NRBM, নন ব্রেদিং মাস্ক, নন রিব্রেদিং মাস্ক, এই এই জিনিস সিস্টেমটার নাম, একটা মাস্ক, নন রিব্রেদিং মাস্ক, এ দিয়ে 10-15 লিটার পার মিনিট ম্যাক্সিমাম অক্সিজেন দেওয়া যায়। বাইপ্যাপে দেওয়া যায় সবথেকে বেশি 25-60। আর একটা পদ্ধতিতে সবথেকে বেশি দেওয়া যায় হাই ফ্লো নেজাল ক্যানিউলা HFNC, এটা থেকে 25-60 লিটার পার মিনিটে দেওয়া যায়। এটাই ম্যাক্সিমাম, 60 লিটার পার মিনিটেই ম্যাক্সিমাম অক্সিজেন দেওয়া যায়। আমার এক বন্ধু ক্যালকুলার স্পিডে ভর্তি ছিল, তাকে 60 লিটার করে বেশ কদিন দেবার পর তাকে তখনও ভেন্টিলেশনে দেয়নি, তারপরে ধীরে ধীরে তার অক্সিজেন রিকোয়ারমেন্ট 60 লিটার পার মিনিটে দেওয়াতেও দেখা যাচ্ছে 94-এর তলায় নেমে যাচ্ছে, তখন আরও পেশেন্ট খারাপ হচ্ছে। শেষমেশ ভেন্টিলেশন, ভেন্টিলেশনে 6 লিটার পার মিনিট দেওয়া যায়। আরেকটা কথা খুব জানা দরকার, খুব অ্যান্টিভাইরাল ড্রাগ নিয়ে মানুষ ভীষণ উদ্বিগ্ন, ভীষণ চিন্তিত, অ্যান্টিভাইরাল ড্রাগের রোল জিজ্ঞাসার চিহ্ন, কিছুটা রোল আছে যা ধরনের অ্যান্টিভাইরাল, তার মধ্যে রেমডেসিভিরটাই সবথেকে বেশি চলছে, কিন্তু মাথায় রাখা দরকার আফটার 10 ডেজ অব দ্য সিমটম, আমার লক্ষণ আরম্ভ হবার 10 দিন পেরিয়ে গেলে কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগের খুব একটা রোল নেই। ভাইরাস রেপ্লিকেশন, ভাইরাস যখন বংশবিস্তার করছে তার আগেই অ্যান্টিভাইরাল ড্রাগ 1-7 ডেজের রোলটা ম্যাক্সিমাম। ডোন্ট গিভ স্টেরয়েড ইন আর্লি ভাইরাল রেপ্লিকেশন ফেজ, যখন ওই শুরুর দিকে কিন্তু স্টেরয়েড দিলে আপনার ক্ষতি হতে পারে। আমি বারবার আগে বলার চেষ্টা করলাম, যখন ওই ইনফ্ল্যামেটরি মার্কারগুলো বাড়ছে, সাইটোকাইনেটিক স্টর্ম আসছে, তখনই স্টেরয়েড দিতে পারে। আর গ্রেডেশন অফ ডিজিজ আমি কি বললাম, একটা হচ্ছে মাইল্ড কোভিড পজিটিভ, মাইল্ড গ্রেড, ওটা মাইল্ড গ্রেড, মাইল্ড ডিগ্রি মানে কম পরিমাণে কোভিড, সেটা হচ্ছে কোনো অক্সিজেন তার প্রয়োজন হচ্ছে না, নর্ম্যালি কোভিড পজিটিভ কিন্তু অক্সিজেন নর্ম্যাল এতেই অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করছে। মডারেট কখন বলবো, লো অক্সিজেন রিকোয়ারমেন্ট, অর্থাৎ ওই ক্যানিউলা দিয়ে ফেস মাস্ক দিয়ে তার মোটামুটি 94-93-এর ওপরে অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করছে। সিভিয়ার ডিজিজটা কখন বলবো, যখন তাকে হাই ফ্লো অক্সিজেনেশন দিতে হচ্ছে, অর্থাৎ বাইপ্যাপ অথবা হাই ফ্লো HFNC, হাই ফ্লো নেজাল ক্যানুলা, এইসব দিয়ে যখন দিতে হচ্ছে, প্রচুর অক্সিজেন লাগছে, তখন রোগটার সিভিয়ারিটি বেশি। এটা আমরা মনিটর করতে পারি বাড়িতে কীভাবে, টেম্পারেচার রেকর্ড করা উচিত, ব্লাড প্রেশার রেকর্ড করা উচিত, SpO2 বারবার বলছি পালস অক্সিমিটারের রেকর্ড খুব ইম্পর্ট্যান্ট, লেভেল 1-এ মানে যেগুলো তখনও ভয়ঙ্কর নয় মাইল্ড ডিজিজে, কি 3টে ড্রাগ, একটা হচ্ছে প্যারাসিটামল জ্বর কমা গাথা হাত পার যন্ত্রণার জন্য SOS,
একটা হচ্ছে আইভারমেকটিন, একটা ডক্সিসাইক্লিন, আর জিঙ্ক আর ভিটামিন সি। লেভেল টুতে হচ্ছে স্টেরয়েড যোগ করতে হবে, ডেক্সামিথাসন, অক্সিজেন আন্ডার গাইডেন্স ইন হসপিটাল, অ্যান্টিকোয়াগুলেন্ট। লেভেল থ্রিতে হচ্ছে ডেক্সামিথাসনের ডোজ ম্যাক্সিমাম বাড়াতে হবে, অক্সিজেনের পরিমাণ প্রচুর বাড়াতে হবে। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে মানুষের, সেগুলোর কিছু উত্তর দেব। প্রশ্ন হচ্ছে, সেকেন্ড ওয়েভ কি ফার্স্ট ওয়েভের থেকে ভয়ঙ্কর? ভয়ঙ্কর কোন দিকে? সেকেন্ড ওয়েভের ট্রান্সমিশন অনেক বেশি, অনেক দ্রুত ফাস্ট স্প্রেড করছে। কারণ একটা জিনিস বুঝে রাখুন, আগের বারে যদি আমাদের 10 জন হয়ে থাকে, 10 জন কিছুটা স্যানিটাইজেশন, কিছুটা মাস্ক পরা, কিছুটা 6 মিটার 3 ফুট দূরত্ব মেনটেন করা, এগুলো করেছিলেন। কিন্তু যখন এসব সব জলাঞ্জলি দিয়ে দিল, তখন সেকেন্ড ওয়েভ চলে এলো এবং ভারতীয়দের মধ্যে সেকেন্ড ওয়েভ ভয়ঙ্কর আকার নিয়েছে। তার কারণ হচ্ছে মানুষের অজ্ঞতা, এক। দুই হচ্ছে ক্রমশ রোগের মিউটেশনও হচ্ছে, ভাইরাসটা নিজেকে চেঞ্জ করে ফেলছে। বাচ্চাদের প্রোটেকশন কি? এক কথাই বারবার বলেছি, হাত ধোয়া, প্রপারলি হাত ধোয়া, ঠিকভাবে স্যানিটাইজেশন মেনটেন করা, অ্যাভয়েড গ্যাদারিং, কোনো ভিড়, স্কুল, বাস, কোনো টুর্না, কোনো মেলায়, খেলায়, বাড়ির অনুষ্ঠানে, গ্যাদারিংয়ে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না। বাচ্চাদের ব্যাপারে আমি আরও কতগুলো কথা বলতে চাই। ফিভার ইন চাইল্ড কোভিড অর নট, জ্বর হলেই কি বাচ্চাদের কোভিড ভাবতে হবে? না, এরম ব্যাপারটা নেই। জ্বর হলেই কি কোভিডের টেস্ট করতে হবে? জ্বর, কাশি, সর্দি, এরামটা বলা হয়নি। যদি আপনার ডাক্তারবাবুর মনে হয় জ্বর, সর্দি, কাশি এগুলো হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্লোজ ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ যদি কোভিড পজিটিভের কন্ট্যাক্টে কোনো বাচ্চা আসে, তাহলে কোভিড টেস্ট করা যেতে পারে। আমারই এক বন্ধু ভাই বললেন, ডাক্তারবাবু, আমাদের হসপিটালে যতগুলো বাচ্চা আসছে, ভর্তি হচ্ছে, তাদের কিন্তু আমরা রুটিনলি কোভিড করাচ্ছি, কিন্তু আমাদের রুটিনলি কোভিড করার, কোভিড টেস্ট করার প্রয়োজন নেই। তাহলে জ্বর হলে ডাক্তারবাবু কি কোভিড রুগী দেখে বুঝতে পারবেন? আমি নিজে ডাক্তারবাবু বাচ্চাদের করি বলে বলছি না, কোভিড ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট। জ্বর মানেই কোভিড, এটা ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, কোভিডের তাহলে বাচ্চাদের কিছু এক্সট্রা সিমটম আছে? না, জ্বর, কাশি, ঘ্যানঘ্যানে কষ্ট এগুলো তো আছে। তার সঙ্গে দেখা যাচ্ছে কোনো কোনো বাচ্চার হঠাৎ করে ডায়রিয়া হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, অথবা বমি হচ্ছে। এটা সেকেন্ড ওয়েভে বাচ্চাদের এই লক্ষণগুলো একটু বেশি হচ্ছে। তাহলে বাচ্চাদের টেস্ট কখন করাবো? যদি ক্লোজ ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারোর পজিটিভ থাকে, জ্বর যদি 3 দিনের পরও চলতে থাকে, কোভিড টেস্ট আরটিপিসিআর করাতে পারে। এবার টেস্টগুলো কী কী? টেস্ট হচ্ছে একটা বলা হয় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, র্যাট। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ মানেই কিন্তু আমি বলছি পজিটিভ, কিন্তু নেগেটিভ মানে কিন্তু, কারণ স্পেসিফিসিটি কম। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অত স্পেসিফিক নয়, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ এলো কিন্তু আরটিপিসিআরে পজিটিভ আসতে পারে। যদি নিশ্চিত হতে হয় তাহলে আরটিপিসিআর বেটার টেস্ট, তবে করার সমস্যা, হসপিটালের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, এর বাইরে করতে পারছে না, এবং সাধারণ মানুষ হসপিটালে গিয়ে ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মীদেরই ওপর মানসিক নির্যাতন চাপ দিচ্ছেন, যেটা আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রশাসনের বিষয়, কতটা টেস্ট হবে, কোন হেলথ সেন্টারে কতটা টেস্ট হবে, এটা কিন্তু ওই ওপর দিল্লিওয়ালা, বঙ্গওয়ালা, ওনারা ঠিক করে দেবেন কতগুলো টেস্ট হচ্ছে, কী ভ্যাকসিন হচ্ছে। তাহলে আরেকটা বলি, খুব ইম্পর্টেন্ট, বাচ্চারও পজিটিভ, মায়েরও পজিটিভ, আসতে, বাচ্চারও পজিটিভ, মায়েরও পজিটিভ, বোথ কোভিড পজিটিভ। ব্রেস্ট ফিডিং করানো যাবে কি না? ইয়েস, করানো যাবে। মাদার পজিটিভ, বাচ্চা নেগেটিভ, খুব প্রিকশন নিয়ে মা যদি মাস্ক পরে এ পরে করতে পারেন, ব্রেস্ট ফিডিং কিন্তু আমরা কখনোই না করছি না। চাইল্ড পজিটিভ, বাচ্চা পজিটিভ, প্যারেন্টস নেগেটিভ, তাহলে কী করা যাবে? মূল সমস্যা হচ্ছে ওই বাচ্চাটা, বিশেষ করে বয়স্ক মানুষের সান্নিধ্যে না আসে, যতটা হাইজিন মেনটেন করা সম্ভব। বাচ্চাদের কি মাস্ক পরাতে হবে? এটা খুব অনেক দামি প্রশ্ন, এটা প্রায় করে। 2 বছরের ওপরে মাস্ক পরাতে পারেন, 2 বছরের তলায় মাস্ক পরার কোনো জাস্টিফিকেশান নেই, বিশেষ করে পাবলিক জায়গায় গেলে, ডাক্তারখানায় গেলে মাস্ক পরাতে পারেন। বাচ্চাদের কি কোনো ওষুধ আছে? বড়দের যেমন আমি বললাম আইভারমেকটিন, অমুক তমুক, হ্যাঁ, ভিটামিন সি, জিঙ্ক খাওয়া যেতে পারে। বাচ্চাদের এখনও কোনো প্রোফাইল্যাকটিক বা ওই ধরনের কোভিড পজিটিভ পেশেন্টের কোনো রকম মেডিসিন দেয়া হচ্ছে না,
হবেও না, আপাতত হচ্ছে না, কোনো রেকমেন্ডেশন নেই। পরিষ্কার কথা হচ্ছে ভর্তি হলে তাকে কিছু ওষুধ দেওয়া যেতে পারে তার লক্ষণ অনুযায়ী, কোনো অ্যান্টিবায়োটিক যা কিছু। বাচ্চাদের মনিটর করাটাই এক, বাচ্চাদের আইভারমেকটিন ডক্সিজাকে, বাচ্চা বলতে আমি প্রায় 15-16 বছর পর্যন্ত বয়স পর্যন্ত বলছি, আইভারমেকটিন ডক্সিসাইক্লিন এসবের প্রয়োজন নেই। আসল কথা হচ্ছে বাচ্চাদের অ্যাফেকশান হওয়ার রেট হচ্ছে 60-70% চিলড্রেনদের অ্যাফেক্টেড হতে পারে যারা অ্যাসিমটোম্যাটিক। আমার 100টা বাচ্চা যদি পজিটিভ থাকে তাদের মধ্যে 70 জন লক্ষণহীন, বড়োদেরও তো তাই একই। অতএব বাচ্চাদের ওরম ভাবার কোনো কারণ নেই। আর মাত্র যারা সিমটোম্যাটিক বাচ্চা করোনা তাদের মধ্যে 1-2% বাচ্চার আইসিইউ অ্যাডমিশন দরকার হতে পারে, ভিটামিন সি মানে বাড়াবাড়ি হতে পারে, ভিটামিন সি আর জিঙ্ক আপনারা খাওয়াতে পারেন। আর যেগুলো বলার সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন নিয়ে আমি আবার বলছি ভ্যাকসিন ভীষণ প্রয়োজনীয় জিনিস। হিসেব যা বলছে দুটো ডোজ, যদি ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, মিনিমাম 4-6 উইকস গ্যাপ, নন অ্যাভেলেবিলিটির জন্য যেহেতু ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে না, এটা 6 সপ্তাহ এখন করা হয়েছে। আপনি যদি পরেও নেন 8 সপ্তাহ, 10 সপ্তাহ, 12 সপ্তাহ পরে নিলেও ফার্স্ট ডোজের পর ওটা সেকেন্ড ডোজই হবে। 6-8 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজ দিলেই ভালো হয়, মানে 42 দিনের, মিনিমাম 42 দিনের পরে। এবং সেকেন্ড ডোজ নেবার 2 সপ্তাহ পরে কোভিড হলেও নিউমোনিয়ার চান্স, মৃত্যুর হারটা অনেক কমে যায়, কমে যাচ্ছে এটা সারা বিশ্বের হিসেবে। তাহলে ভ্যাকসিন আমাদের কম্পালসারি। আমি আগেও একটা ফেসবুকে লিখেছিলাম মুসলিমদের মধ্যে ভ্যাকসিনেশনের হার ভীষণ কম, কেন জানি না, এটা কি অশিক্ষা নাকি কেউ শিখিয়ে দিয়েছেন নাকি এটা ঔদ্ধত্য বা রোগকে, পৃথিবীর জ্ঞানকে, ডাক্তারবাবুদের নলেজকে চ্যালেঞ্জ করা, এটা মনে হয় ঠিক হচ্ছে না। ভ্যাকসিনেশন সবাইয়ের দরকার। এবার ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি, আমার এখানেই প্রশ্নটা এসে যাবে, প্রচণ্ড রাজনৈতিক প্রশ্ন এসে যাবে। কেউ একজন বলেছিলেন, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি যদি না খুব ভুল করি, ভোটে জেতার পর সবাইকে ভ্যাকসিন, ভোটের পর ভ্যাকসিন সবাইকে দেওয়া হবে, সম্ভবত যদি না ভুল করি মুখ্যমন্ত্রী বলেছিলেন 6 তারিখের পর থেকে ভ্যাকসিন সবাইকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন মুখ্যমন্ত্রীর সামর্থ্য নেই প্রধানমন্ত্রীর কাছ থেকে ভ্যাকসিনগুলো শুধু পশ্চিমবঙ্গের জন্য টেনে নিয়ে আসা, প্রধানমন্ত্রীর সামর্থ্য নেই রাতারাতি সব ভ্যাকসিনকে, ভারতবাসীকে সবাইকে ভ্যাকসিন দেওয়ার। ভ্যাকসিন প্রোডাকশন বাড়াতে হয়, ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে হয়, সেটা বাড়াতে গেলে 1 বছর ধরে, মানে বিগত বেশ কয়েক মাস ধরে সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগের সদ্ব্যবহার কতটা করা হয়েছে এটা রাজনৈতিক প্রশ্ন। এইখানেই আমার প্রশ্ন, কেন ভারতবর্ষের প্রতিটা মানুষ বিনা পয়সায় ভ্যাকসিন পাবে না? এটা আমাদের অধিকার, ভ্যাকসিন পাওয়ার অধিকার। এই অধিকারটা একটা ভ্যাকসিনের দরকার। আর যারা স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, যারা এই কোভিড রুগী, আমি নিজে চোখে দেখেছি তো কোভিড মৃতদেহ যেভাবে বহন করে নিয়ে চলেছে, কোভিড ডেড বডি যেভাবে পোড়ানো হচ্ছে, তাদের ইন্স্যুরেন্স কেন গভর্নমেন্ট বহন করবে না? তাহলে কি ডাক্তাররা ঘরে বসে থাকবে, ডাক্তারদের পরিবারকে দেখবার লোক থাকবে না? আমার তো দাবি, এটা মনে হয় এটা সাধারণ মানুষের দাবি হওয়া উচিত, প্রথম স্বাস্থ্যকর্মীদের ইন্স্যুরেন্সটা করানো উচিত। কোভিড আক্রান্ত হয়ে যিনি ডাক্তারি করছেন, যিনি 10-5 মাস ডাক্তারি করছেন না আলাদা কথা, যিনি ডাক্তারি করছেন তাদের গভর্নমেন্টের ইন্স্যুরেন্স দেয়া, তাহলে আমরা যারা স্বাস্থ্যকর্মী তাদের পক্ষে অন্তত এটা বুঝতে পারি, আমরা মরলেও সরকার আমাদের পিছনে আছে, কোভিড পজিটিভ হয়ে মরলেও। যাই হোক, ভ্যাকসিন সবাইকে নিতে হবে। ভ্যাকসিন, আমার তো মনে হয় ভ্যাকসিনের সুষম বন্টনের সমস্যা হচ্ছে। ডোমজুড়ে এলো, মনে করুন 2000 ভ্যাকসিন, এই 2000 ভ্যাকসিনকে নেটওয়ার্কের মাধ্যমে প্রপারলি আপনাকে আমাদের অ্যাপসে, ওই কোউইন অ্যাপসে, আরোগ্য সেতুতে দেওয়া হচ্ছে অমুক সেন্টারে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 300 লোক লাইন দিয়ে আছে। কেন লাইন দিয়ে থাকবে? যার ভ্যাকসিনের যেখানে ডেট সেটা করুন, সেখানে এত ভয়ঙ্কর গ্যাদারিং হচ্ছে। তাহলে দুয়ারে সরকার ঘরে ঘরে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার এই যে প্রতিশ্রুতি, এটার মধ্যে না গিয়ে আমার মনে হয় ডেট আরও আপনারা মোবাইল ডিজিটাল অ্যাপ্লিকেশানগুলোকে ভালো করে করে গভর্নমেন্ট স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে ঢুকিয়ে পার্সোনাল অ্যাপে আপনারা পাঠিয়ে দিন, অমুক জায়গায় আপনার 25 নম্বরে নাম, আপনার 30 নম্বরে নাম, তিনি একটা রাফলি টাইম 5-10 মিনিট 15 মিনিটের এদিক ওদিক করে দিন। আমার কিন্তু বাস্তব অভিজ্ঞতা, আমি যে সেন্টারে ভ্যাকসিন নিয়েছি 10খানা ভায়াল এসছে, 100 জনকে দেওয়া যায়, আমাদের বলা হয়েছে 90 জনের বেশি দেওয়া হবে না,
কিন্তু 90 জন ভ্যাকসিন নিয়ে ফিরে আসার পরও কিন্তু সেই সেন্টারে ব্যাকডোর দিয়ে আরও 10 জনকে দেওয়া হয়েছে। এটা কি রাজনৈতিক চাপ? এটা কোন দিক থেকে এই চাপ আসছে? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে বড় জিজ্ঞাসা। ভ্যাকসিন নিতেই হবে, ভ্যাকসিন নিতেই হবে। আমি সরকারকে অনুরোধ করব যত তাড়াতাড়ি পারেন একদম কিশোর বয়স থেকে ভ্যাকসিন ফ্রি অফ কস্টে গভর্নমেন্টকে দিতেই হবে। এটা জনসাধারণের দাবি হওয়া উচিত।